মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি দেশি শিং মাছের এবং কি চাষ করার পরিকল্পনা এবং কি চাষ করিবেন। আপনাদের বাড়ির পাশে অথবা পুকুরে কিংবা ছোট জায়গায় পানি জলাশয় থাকিলে আপনারা সেই জায়গায় চাষ করিতে পারেন এই দেশি শিং মাছ। কালচারের জন্য অথবা আপনারা নিয়ে চাষ করুন, উন্নত মান এবং কি লাভবান হন এই দেশি শিং মাছের পোনা। অল্পতে আপনারা যে কোনো খাবারের মাধ্যমে চাষ করিতে পারেন। এই সাইজের জন্য অথবা এই কোয়ালিটির জন্য আপনারা অর্ডার করিতে পারেন। আপনাদের ঠিকানায় নিজ ঠিকানায় সুসময়ের মাধ্যমে পৌঁছায় দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয়। দেশি শিং মাছ চাষ করবেন কীভাবে? প্রতি শতাংশে 1400 থেকে অথবা 1200 পিস ব্যবহার করবেন 3 থেকে 4 ফিট অথবা 5 ফিট পানিতে। আপনি এই শিং মাছের সাথে অন্যান্য কিছু মাছ ব্যবহার করিতে পারবেন, যেগুলো রয়েছে রুই, মিরকা, কাতল এবং গ্লাস কাপ, সিলভার কাপ। অন্যান্য অল্প অল্প কিছু মাছ চাষ করবেন, সেই মাছ কিছু মাছ দিলে অথবা আপনার খাদ্যর পুনরায় দাম উঠে আসবে। এবং কি এই শিং মাছের সাথে ওই মাছ ব্যবহার করলে রোগ বালাইটা খুবই কম হবে এবং কি হাইট দূরত্বটা বেড়ে যাবে। দেশি শিং মাছের খোনা, দেশি শিং মাছের কালচার। আমাদের এখানে যা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারি মাছটা দেখানো হয়। এটি 5 থেকে 6 ঘন্টা শাওয়ারিং খাওয়ার পর তারপর মাছটা ডেলিভারি দেওয়া হবে। এই মাছটি ডেলিভারি দেওয়ার পর এবং কি এই মাছটি ডেলিভারি হবে আজকে চাঁদপুরে এবং যাবে আর কিছু মাছ যাবে নৌকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় দেশি শিং মাছের পোনা, দেশি শিং মাছের চাষ আপনারা করে এবং কি উন্নত মান এবং লাভবান হন। আপনাদের শিক্ষাগত পাশাপাশি এই মাছটি নিয়ে চাষ করতে পারেন। কোয়ালিটির জন্য অথবা সাইজের জন্য আপনারা গুণগত মান স্বয়ংসম্পূর্ণ ভালো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।